প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে স্বাগত জানাই আপনারা এই অনুষ্ঠান নিশ্চয়ই আনন্দ পাবেন একটা বাণী আছে যেটা বলে যে ছোট ছোট শিয়ালের দল দ্রাক্ষা নষ্ট করে আমি মনে করি এর মানে আমাদের জীবনের ছোট ছোট আপোষ আপোষ বলতে আমি বুঝি শ্রেষ্ঠ যেটা হতে পারতো তার চেয়ে একটু নিচে নিচেই চিরকাল থেকে যাওয়া আমার সঙ্গে আজকের বিষয় সমাপ্তিতে থাকুন যার নাম ছলনার অবতরণ ভালো লাগবে বাইবেলে আমাদের সতর্ক করে বলেছে যে শেষের দিনগুলোয় ছলনা প্রবঞ্চনা এমন কিছু বাড়বে যেটা কোনো মানুষ সহ্য করতে পারবেন না আর নির্বাচনের কারণে সেই দিনগুলো সংক্ষিপ্ত না করেন আমরা এখানে বসে থেকে ভাবতে পারি না যে আমরা কোনো দিন প্রবঞ্চিত হব না বা সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলছি না কারণ আমাদের ক্ষেত্রে কোনোদিনও সেটা হয় না প্রভু প্রবঞ্চনার পথে না যেতে সাহায্য করুন আলোর পথে যেতে সাহায্য করুন সত্যের পথে চলতে সাহায্য করুন বিচার ও সমালোচনা করতে নয় আর সৎ থাকতে দিন আমাকে এবার দেখুন ইফিসিয়েচ ছয় সব কিছুই সিদ্ধান্ত বিষয়ক আপনাদের অনেকেই হয়তো ভীত কিছু কিছু ব্যাপারে এমন আটকে গেছেন যে মনে হয় এসব আর পাল্টাবে না কোন কোনো জিনিস মনে হয় আর পাল্টাতে পারবো না প্রভু দেখবেন সেই কাজ করার প্রয়োজন মতো করবেন তবে এক রাতে তা হবে না মাটিতে এসে দাঁড়াতে হতে পারে এমন কি জাতনা পেতে হতে পারে অনেক ঘটনার মধ্যে দিয়ে যেতে হতে পারেন কিন্তু প্রভু বিশ্বস্ত তিনি সাহায্য করবেন এবার দেখুন ইফিসিয় ছয় এগারো নম্বরের পদে আছে আধ্যাত্মিক যুদ্ধাস্ত্রের কথা বলছি এখানে এটা বলেছে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো যেন দিয়া বলে নানা ভিদ চাতুরের সম্মুখে দাঁড়াইতে পারো আর শয়তান আমাদের সামনে যে সব কৌশল যুক্তি বিচার ও নীতি নিয়ে দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে তাই যুক্তি বিচারের ব্যাপারে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে বাইবেলের জাকোব একের বাইশে রয়েছে যে বাক্যের কার্যকরী হও আপন দিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না আজকের প্রচারে প্রকৃত বার্তা একটাই নয় প্রতি সপ্তাহে গির্জায় গিয়ে আপনাকে বলতে হবে তাই আমি বলছি একটা না করে চলুন যদি ভুল হয়ে যায় প্রভুকে বলুন ক্ষমা করতে অনুতাপ করুন তারপর যে ক্ষেত্রে আপনি দুর্বল বা আপনার সমস্যা রয়েছে সেই ক্ষেত্রটা নিয়ে বাণী পড়ুন দাসত্বের বাইরে বার করার শক্তি আছে বাণীতে এমনকি প্রলোভন এলে বাণী আপনাকে অবশ্যই রক্ষা করবে যদি বদ মেজাজি হিসেবে সমস্যা থাকে তাহলে হাতে যা পাবেন তাই নিয়ে পড়াশোনা করুন রাগ নিয়ে প্রেম নিয়ে শান্তিতে ক্ষমাশীলতা নিয়ে তারপর যখন শয়তান প্রলোভন দেখাবে তখনই আপনি প্রভুর বাণীতে একেবারে সমৃদ্ধ হয়ে যাবেন যার ফলে সে আর আপনাকে প্রলোভন দেখাতে পারবে না যদি সত্যি আপনি বদ মেজাজি হন তাহলে উন্নতি নিয়ে পড়াশুনো করে কোনো লাভ নেই যদি সত্যি আপনার মনোভাব বাজে হয় তাহলে সহজেই ক্ষুণ্ণ ক্ষুব্ধ হবেন তখন পদোন্নতির কথা মনে মনে ভেবে আর পথ খুঁজে বাদ করার চেষ্টা করেও কোনো লাভ নেই প্রভু যেটায় গুরুত্ব দিতে বলেন সেটাই আমরা মনোযোগ দিই না নানা বিষয় আমরা আটকে পড়ে যাই কোনো গাছই ফল ধরবে না যতক্ষণ না আপনি মূল গভীরে পৌঁছে যাবেন প্রথমে খোঁজ করুন প্রথমে 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 খোঁজ করুন প্রভুর রাজ্য এবং ধার্মিকতা এবং মত হওয়ার এক পথ বুঝতে পারছেন এই সব কিছুই আপনার জন্যে যুক্ত হবে আমার দিকে তাকান যদি চান তাহলে যেটা সঠিক সেটা করতে পারেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ পারেন ওখানে বসে বসে ভেবে যাবেন না না পারি না হ্যাঁ পারেন আমি এখানে দাঁড়িয়ে সারাদিন আপনার সঙ্গে তর্ক করে যাব আপনি পারেন 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 যদি সত্যি চাই তাহলে সঠিক কাজ করতে পারি কি করে জানালাম জানবে দুভাবে এটা জানলাম যে আমি জানি কারণ এক আপনি যদি পূর্ণ জন্মপ্রাপ্ত বিশ্বাসী হন তাহলে আপনার মধ্যে ধার্মিকতা থাকবে আর যিশু যখন আপনার মধ্যে বাস করতে আসেন তখন আপনার আত্মার মধ্যে শুধু যিশু নামক ধার্মিকতার বীজ বপন করবেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো পবিত্র আত্মাকে সহযোগিতা করে এটাকে আত্মার মধ্যে থেকে মাংসে আনতে হবে কিন্তু ওই যে বলেছি আত্মার আদেশ মানতে সত্তাকে মূল চোকাতে হয় আমি জানতে পারি যে মনের গভীরে আমার মনোভাব কি হয় কিন্তু যদি আমরা মনোভাব ঠিক করে নিই তাহলে নিজেকে বিনয় করে তুলতে পারবো আর তার কোনো অংশ মাংস পছন্দ করবে না তাহলে বলুন তো কোনটা ভালো মনের গভীরে কিছু করা উচিত বলে জানা নাকি মাংসজ প্রবৃত্তির অধীনে আরাম থেকে সে কাজ কোনটা বেশি পছন্দ সই কোনটা বেশি ভালো মাংস আরামে জীবন কাটানো আত্মার গলায় দড়ি দিয়ে আপনারা কতজন আগে থেকে জানতেন নিজের ভুয়ো মর্যাদার গর্তে অস্বস্তি বোধ করায় আপোষ করে যাওয়া লোকেদের সুখী করে যাওয়ার জন্যে তা করে যাওয়া এবং কোনো দলে অংশ নেওয়ার জন্যে তা করা অথবা কোনো স্বার্থপর কারণে তা করা কিন্তু আপনি জানেন যে প্রভু তা পছন্দ করেন না এদিকে আপনার মন সেটাকে সঠিক প্রমাণ করার জন্যে যুক্তি শাস্তে থাকে এমনকি তখনও মনের গভীরে ভালোভাবে জানেন ও যে এটা ঠিক নয় আমি মাঝে মাঝে একবার করি কি করে জানবো না আমি আমি কারণ আপনি হয় এটা পারবেন হয় আপনি এটা পারবেন নয় ওটা আপনার আত্মার তাতে অস্বচ্ছন্দে ভুগবে গলায় হাঁস ধরে যাবে আপনার অথবা আপনি মনের ভেতরে স্বচ্ছন্দে থাকুন প্রভুর উপস্থিতিতে নিশ্চিন্তে জীবন কাটান নিজে সঠিক কাজ করেছেন এটা জেনে এক সু অনুভূতি নিয়ে চলতে থাকুন তবুও হয় সেই সময় আপনার মাংস ভীষণ অস্বন্দ্যতে পড়বে কিন্তু যদি আমার কিছু একটা অসন্দ্য আছে তাহলে আমার মাংস অস্বস্তিতে থাকাই ভালো নাকি আমার আত্মা অস্বস্তিতে থাকা ভালো বলুন তো ভালো করে দেখুন আমি ভালো করে জানি যে আত্মার মধ্যে স্বস্তি থাকা ভীষণ ভালো জিনিস যন্ত্রণা না পাওয়ার জন্যে আমরা তাৎক্ষণিক আরামটা বোধ করতে চাই বল কীভাবে ছলনা করে আমি বলি ঠিক যেভাবে ইভকে ছলনা করেছিল সে বুঝিয়েছিল যে প্রভুকে অমান্য করলে প্রভু যেটা সরিয়ে রাখছেন সেটা সে পেতে পারে সত্যি কি প্রভু ওই বাগানের ওই গাছটার ফল খেতে বারণ করেছে প্রথম কথা প্রভু ঠিক সে কথা বলেননি তিনি বলেছিলেন এইটা ছাড়া সব গাছের ফল থেকে পারো আমাদের জীবনে এই রকম কথা সাধারণত আমরা শুনতে থাকি যে আমরা অনেক কিছু পারি হয়তো একটা জিনিস প্রভু আপনাকে করতে বারণ করেছেন আর সেই জিনিসটা করতে না পারা নিয়ে আপনি এত কথা বলেন যে ভুলে আমরা বসে থাকি সব কিছু ইবের মনে সন্দেহ জন্মেছিল সত্যি কি প্রভু ওটা খেতে বারণ করেছিলেন তার বলা উচিত ছিল প্রভু বলেছিলেন ওই একটা গাছের ফল ছাড়া আমি সব গাছের ফল খেতে পারি এছাড়া আর কিছু বলেননি ইবে সমস্যা ছিল যে সে সোনার পরে দিনদায় পড়ে গেছিলো সেটা তা শুধু যে তার ধ্বংস তা হয় না তার সন্তান সন্তানদের সন্তান তাদের সন্তান সবার এইভাবে পরের পর প্রজন্মের কিন্তু একমাত্র ধার্মিক যীশু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার জন্যে মূল্য দেন যদি মনে হয় যে যিশু তার কর্মের জন্য মূল্য দেননি তাহলে লুকের বাইশ অধ্যায় পড়ুন সেখানে বলেছে যে উদ্যানে থাকাকালীন সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রভু যা করতে বলেছেন সিদ্ধান্ত তৈরির মধ্যে যেতে হবে আমাদের আগে আমি একটা মিটিংয়ে গেছিলাম সেখানে পৌঁছানোর পরে হঠাৎ বুঝলাম যে গলার নেকলেসটা ছিল সেটা যেন কুটকুট করছে এমন হওয়ার কথা ছিল না কারণ ওটা ভালো দোকান থেকে কিনেছিলাম সত্যি ভীষণ সুন্দর আর দামি নেকলেস বিশেষ করে আমার স্বামীর দেওয়া বলে আমার সেটা বেশি পছন্দ ছিল সেই রাত্রি ওটা পরেছিলাম যে ওটাতে হাত চলে গেল অমনি বললাম ওহ আর প্রভু ঠিক যে মুহূর্তে কিছু করতে বলেন সেই মুহূর্তে আমরা তা চাই না যে মুহূর্তে প্রভু আমাদের কিছু দিতে বলেন যেটা আমাদের কাছে খুব মূল্যবান যেটা আমরা দিতে পারি না সেটা নিয়ে মাংস তারপর মাথায় কি চিন্তা এসেছিল মনে হয়েছিল যে দিয়াবল আমার থেকে সব নিতে চাইছে ব্যাপারটা অদ্ভুত লাগে কারণ আপনি এইভাবেই যান সংবাদ হলো এই যে এই রকম অবস্থার মধ্যে খনিকেই ছিল তারপরে বলে উঠি প্রভু হয়তো আমি এই নেকলেসটা দিয়ে দেব আর না দু সপ্তাহ ধরে অপরাধ বোধে ভুগতে থাকবো কারণ এটার ওপরে চোখ পড়লে আপনি যা করতে বলেছেন তা করতে পারবো না আমি প্রভু যা করতে বলেন তা যদি সব সময় করেন তাহলে দিয়াবার আবার থাকতে পারবেন না বা টিভির দর্শকদের মধ্যে এমন কেউ নেই যিনি অসুগে ভুগে ভুগে একেবারে বিরক্ত হয়ে পড়েছেন কারণ প্রভু আপনাকে যা করার জন্য সিদ্ধান্ত নিতে বলেছেন তাতে আপনি ক্রমাগত মাংসের মধ্যে পেতে পারেন তাতে আমার এসে যায় না যদি বেড়ে যায় সিগারেট খাওয়া বা ওই ধরনের কিছু তাহলেও তাতে হয় না কিছু প্রভু বলেছিলেন আমরা সব কিছু একটু সংযমে করতে পারি কখনোই অতিরিক্ত যেন কখনোই নেশায় পরিণত না হয়ে যায় পৌল বলেছিলেন নিজেকে কোনো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না এই ধরুন কেউ হয়তো চেষ্টা করে চলেছে সিগারেট ছেড়ে দেওয়ার বা চেষ্টা ওজন কমানোর জন্যে আর এই জিনিসগুলো আমি বুঝি যে জীবনের একটা দীর্ঘ সময়কাল কাল অবধি আমি ভীষণ সিগারেট খেতাম তারপর যখন বুঝলাম যে প্রভু সিগারেট ছাড়া দণ্ডাদেশ দিয়েছেন তাই বলে আমি আপনাদের দণ্ড দিতে চাইছি না আমি শুধু বলছি যে প্রভু আমাদের জীবনকে আলোকিত করে তুলেছেন অনেকেই এইভাবে কিছু সরাতে চায় আমার স্বামীর ক্ষেত্রে তেমনটাই কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না সত্যি বলতে কি। আমার জীবনে যেন এমন সহজে অনেককে নিস্তার পেতে দেখি অলৌকিক কিছু হয়ে যায় আমার হয় না আমি কষ্ট পাই কিন্তু প্রভু যা যা করেন তার পেছনে একটা কারণ আছে মনে হয় প্রভু চেয়েছিলেন আমি ওই অবস্থার মধ্যে দিয়ে যাই যাতে ওই অবস্থার মধ্যে দিয়ে অন্য কেউ গেলে আমি বুঝতে পারবো যে তাদের কি ছিল যেদিন সিগারেট ছাড়বো বলে মনস্থির করেছিলাম সেদিন খুব কষ্ট পেয়েছিলাম পাগল হয়ে গেছিলাম সারা বাড়িতে দৌড়ে দৌড়ে কেঁদেছিলাম আবর্জনা ঘেঁটে খুঁজেছিলাম না পেয়ে গিরগির করেছিলাম উন্মাদ হয়ে ভাবছিলাম এক্ষুনি গিয়ে এক প্যাকেট সিগারেট কিনে আনব তারপর বসে বসে টান দেবো ভালো আর তাতে কি ভালোটা হবে জানেন গতকাল আমি ভীষণ খারাপ কেটেছে মাত্র দুটো হট ফার্স্ট সানডে আর পুরো একটা কেক খেয়েছি তাই খান না তাতে কি দিয়া বল অসুখী না দিয়া বল যেন আপনার পেটে গিয়ে লুটি মারছে তারপর তিন দিন হয়তো খারাপ লাগত কারণ আপনাদের যেটা করা উচিত বলে জানতেন সেটা আপনি করেননি এটা এগিয়ে যেতে চেয়েছি আর আশা করি আমি এগিয়ে যাচ্ছিও হ্যাঁ আমি কষ্ট পেয়েছিলাম প্রথম সপ্তাহতে যাচ্ছে তাই ভাবে চরম অবস্থা আমার সারা দিন ধরে মাথার মধ্যে মনে হতো হাতের নখগুলো খেয়ে চিবিয়ে ফেলি কারোর মাথা চিবিয়ে খাই আমি যদি একটা সিগারেট পেতাম আহ কিন্তু পরের সপ্তাহে আসতে দেখলাম যে সেটা কঠিন লাগছে না ব্যাপারটা নিয়ে অত ভাবছি না এরপর যখন তৃতীয় সপ্তাহ হলো তখন ঘন্টার পর ঘন্টা আমি না ভেবেই থাকতাম জানেন তো সত্যি পুরো জিনিসটা কাটাতে তিরিশ দিন লেগেছিল আমার আর আমি সেই কষ্টকর তিরিশ দিন যদি না কাটাতাম তাহলে চির জীবন আমার বোঝা হয়ে জানাতো মাংসের স্বচ্ছন্দের কী ধরনের মূল্য আজ আপনি দিতে চলেছেন আমরা ওজন কমাতে চাই আপনি ওজন কমাতে যাবেন না খিদেও পাবেন না এই একই বোধ ওজন যদি বেড়ে যায় তাহলে আপনাকে কম পরিমাণে খেতে হবে আগের অবস্থায় পৌঁছানোর জন্য তার বদলে আপনি এত খেয়ে ফেলেছেন যে গলা পর্যন্ত খেয়ে ফেলে নড়তে পারছেন না কেন যে এত খেলাম জানি না পরের দিন আবার সেই না এত খেয়ে নিলাম এবার কাপড় জামা নিয়ে লন্ড্রিতে যাওয়া আর মশাই জামা কাপড় সিং করেছে আমি বলে দিচ্ছি আমি কিন্তু বারবার জামা কাপড় আনতে পারবো না তারপর একদিন হঠাৎ বললেন কুড়ি ওজন বেড়ে গেছে আমি এত বেশি খাওয়ার জন্যে তাই এই সব ঝেড়ে ফেলুন খাবার টাবার ডায়েট করা আমি প্রভুর মহিমা বেলার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করলে এই বাড়তি ওজনটা কমে যাবে হ্যাঁ প্রভু কথা দিচ্ছি আমি করবো হ্যাঁ হ্যাঁ আমি হ্যালো তারপর কি হয় দুপুর পেরোতে না পেরোতে দিয়া না তুমি মারা পড়ে যাবে আমাদের মধ্যে অনেকেই না খেয়ে অনেকক্ষণ থাকতে পারে তাতে কেউ মরে যায় না আমি শুধু বলছি আপনাদের ওজন কমানোর হলে আপনাদের কষ্ট পেতে হবে নয়তো কোনো আপনার ওজন কমবে না আপনি ক্ষুধার্ত হবেন মনে মনে পেট যেন পিঠে ঠেকে বলবে আপনাকে পাশের লোককে মিষ্টি খেতে দেখবেন দেখে নিজে মুখে জল আসবে আপনি মুক্ত হতে চান ভালো কথা নিজের ক্রেডিট কার্ডের টাকা মেটাতে চান আমি জানি আপনি পারবেন কিন্তু জানেন তো ক্রেডিট কার্ডের টাকা মেটাতে হলে এমন অনেক কিছু কেনা থাকে লোভ যেটা আপনি সামলাতে পারবেন না কারণ আপনার কাছে এত টাকা নেই যে আপনি যেটা চান সেটা কিনবেন আবার সেটা টাকা দেবেন যেটা আগেই কিনেছেন তা ছাড়াও নয় তবুও আমার ঋণ শোধের কোনো অলৌকিক পথে খোঁজে ঘুরতে থাকি টিভিতে একটা অ্যাড দেখেছি আপনার ওজন বেশি এটা সত্যি আপনার দোষ নয় এইসব জিনিসগুলো বোতল করে বিক্রি করা উচিত তাহলে সুসমাচার বাণী প্রচারের কাজে সেই বিক্রি করা অর্থ কাজে লাগবে কারণ আমরা সবাই ভাবতে চাই যে এটা আমার দোষ নয় যিশু যখন উদ্যানে ছিলেন তখন তাকে একটা সিদ্ধান্ত নিতে হয় তিনি বলেছেন হে পিতা এই পেয়ালা যদি আমার কাছ থেকে নিয়ে নিতেন তিনি ওই কাজ করতে চাননি যে জিনিসের মধ্যে দিয়ে তাকে যেতে হতো তার মধ্যে দিয়ে তিনি যেতে চাননি কিন্তু বলেছিলেন সে যাই হোক এই সেই যাই হোক কথাটার জন্য ধন্যবাদ ধন্যবাদ সে যাই হোকের জন্যে সে যাই হোক তোমার ইচ্ছেই পূর্ণ হবে আমার নয় আমি এর মধ্যে দিয়ে যেতে চাই না দুঃখ দিতে চাই না অস্বচ্ছন্দে দিন কাটাতে চাই না আমি সমালোচিত হতে চাই না কারোর দ্বারা কিন্তু প্রভু আপনি আমায় দিয়ে যা করাতে চান তা করব এই জীবন আর করতে করতে পারছি না শুধু মাংসকে তুষ্ট গিয়ে সহ্য বাইবেলে বলে যে তিনি মনে মনে এই রকম উদ্বেগ নিয়েই আমি তাই তার ঘাম রক্তবিন্দু হয়ে বেরোচ্ছিল এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটু ভাবা উচিত এমন প্রলোভন যার ফলে তার ঘাম রক্তবিন্দু হয়ে ঝরে পড়েছিল আমি জানি যে আপনি সঠিক কাজ করবেন আমি জানি যে আমি সঠিক কাজ করতে পারি তার মনে এই নয় যে আমরা ভুল করব না আমরা তো ভুল করি কিন্তু আমরা ভুল করার পর যখন তা বুঝতে পারি তখন শীঘ্রই অনুতপ্ত শুধু প্রভুর কাছে নয় যাকে দুঃখ দিয়েছেন তার প্রতিও আর আমার নির্বুদ্ধিতার জন্যে যাকে মূল্য দিতে হয়েছে তার জন্যেও অনুতপ্ত হতে হবে নিজেদের বিনয় করে তুলতে হবে আমাদের ভুল কাজ সঠিক করতে হবে আমাদের বড় হয়ে যেতে হবে আরও অনেক বড় এটা কোনো অপমান নয় আজ আপনাদের অপমান করতে আমি চাই না মোটেই নয় আর আমি শুধু বলতে চাই যে দণ্ডাদেশের দিকে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার কারণ কি জানেন আমরা যদি পবিত্র আত্মার দন্দাদেশ না শুনি তাহলে অপমানে গিয়ে সব শেষ হয়ে যাবে আর দিয়া বলে এটাই হলো কৌশল আর ছলনা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো ইফিসিয় ছয়ের এগারোতে বলছে আমরা সযত্নে জীবন কাটাবো আমরা দূরদর্শীর মতো জীবন কাটাবো এবার দেখুন পদ চোদ্দ অতএব সত্যের কোটি বন্ধনীতে বন্ধ কোটি হইয়া শান্তির সুসমাচারে সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো ইফিসিও ছয়ের এগারোতে বলেছে সযত্নে জীবন কাটাবো আমরা দূরদর্শীর মতো জীবন কাটাবো না আর আমরা সত্যি কথাটা বলি দিয়াবল যখন আমাদের বিরুদ্ধে আসে তখন আমরা সত্যের কট বন্দিনতে এটে নিই আমরা বলি না যেমন লাগে লাগুক আমি সেই পথ দিয়ে চলব আর আপোষ থেকে আসে ছোট ছোট, শিয়ালরা আঙ্গুর নষ্ট করে এটাই তো সামান্যই এটা বড্ড সামান্য সত্যি এটা সামান্য জিনিস আরে ওতেই তেমন কোনো পদার্থ নেই ছোট্ট একটা জিনিস তো আমি প্রভুর সঙ্গে ছোট্ট একটা খেলা খেলেই বিগত কুড়ি বছর ধরে এই খেলাটা খেলে আসছি এটা আমার আর ওনার মধ্যে ব্যক্তিগত ব্যাপার একদিন একটা ওষুধের দোকানের সামনে গাড়ির রাখার জায়গা দিয়ে যাচ্ছিলাম রাস্তার একটা টাকা পড়ে থাকতে দেখলাম জায়গাটা ময়লা ছিল তাই চলে যাচ্ছিলাম কারণ মাত্র এক টাকা পড়েছিল আর রাস্তায় তো একশো টাকা পড়ে থাকতে দেখবেন না তবে কেন জানেন কারণ এই পৃথিবীতে মাত্র কয়েকজনই আছেন যারা একটা টাকা উঠিয়ে নেয় কিন্তু এইভাবে একটা করে টাকা তুলতে তুলতে একদিন আপনিও বড়লোক লোক হয়ে যাবেন আমিন আমিও টাকার ওপর যেমন হেঁটে যাই সেইভাবেই চলে যাচ্ছিলাম পবিত্র আত্মা তা সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে কিনা কিভাবে শুনতে হয় তা শিখেছিলাম প্রভু তখন আমায় বলেছিলেন এই টাকাটা তুলে নিলে তুমি একদিন অবশ্যই কোটিপতি হয়ে যাবে একটা ব্যাপার নিয়ে নিশ্চিত যে ভিন্ন ভিন্ন মানুষ আপোষের প্রলোভনে পড়ে যায় আমাদের মিথ্যে কথা বলে এটুকু তো সামান্য ব্যাপার এতে তেমন কিছু অন্যায় হবে না বা এমনও বলে যে আরে এটা তো সবাই করে তুমি কেন করবে না কিন্তু আমি মনে করিয়ে দিই যে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্কের প্রতি সচেতন থেকে সবার বলা দরকার যে আমি কোনোভাবেই কোনো আপোষ করব না পবিত্র আত্মার নেতৃত্ব অনুসরণ করে বলবো যে প্রভুকে আমি ভালোবাসি আপনি জানেন না যে কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ার ডট অর্কে প্রার্থনা আর অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা